বারাসাত নবপল্লী সার্কুলার রোডে সোনার দোকানে জাল নোট দিয়ে গহনা কিনে প্রতারণা করার চেষ্টা, পুলিশের জালে প্রতারক। 28,000 টাকার ছাপান্নটি 500 টাকার জাল নোট দিয়ে সোনার দোকান থেকে গহনা কিনতে গিয়ে ধরা পড়ল এক প্রতারক। শনিবার বারাসাত নবপল্লী পোস্ট অফিসের কাছে 28,500 টাকা দামের সোনার গহনা কিনতে এসেছিলেন এক প্রতারক। বারাসাতের নবপল্লীতে সোনার দোকানে দোকানদার সঞ্জয় মজুমদারকে গ্রাহক সেজে আসা ওই প্রতারক বলেন, দুজোড়া সোনার কানের দুল কিনবেন তিনি। 28,500 টাকা দুবার গুনে ওই প্রতারক প্রথমে দোকানদারের হাতে দেন। সেই সময় টাকাগুলি আসল ছিল। ওই সোনার জিনিস ব্যাগে ভরে ফের টাকা গুনতে ফেরত চান গ্রাহক সেজে আসা ওই প্রতারক। তারপরেই টাকা পাল্টে আবার একটা নকল টাকার বান্ডিল দোকানদারকে দেন ওই গ্রাহক। তাতেই সন্দেহ হয় দোকানদারের। ইতিমধ্যে ওই প্রতারক বাইকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন সোনার দোকানের মালিক। দোকানদারের দাবি, ওই ব্যক্তি দ্বিতীয় বান্ডিলে 28,000 টাকার জাল 500 টাকার নোট দিয়েছে। স্থানীয়রা এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে। এরপর ওই প্রতারককে মারধর দেন উত্তেজিত জনতা। তাকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে সকলে। খবর দেওয়া হয় বারাসাত থানায়। পুলিশ জাল টাকা সহ ওই প্রতারক ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির নাম মুন্না খান বলে জানা গেছে। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। একদম অরিজিনাল জাল, মানে যে টাকাটা পেলাম দু নম্বরই যে জাল নোটটা একদম বোঝাই যাচ্ছে ওটা। হ্যাঁ, তোমার আসল নোট আর নকলের মধ্যে অনেক পার্থক্য। 28,500 টাকার মধ্যে একটাই অরিজিনাল, একটাই অরিজিনাল আর পুরো রিপোর্ট আনন্দ বাংলা।